কামাখ্যা লোকমান্য তিলক এক্সপ্রেসের যোগাযোগ আগরতলা পর্যন্ত বাড়ানোর জন্য দীর্ঘদিনের দাবি ছিল ত্রিপুরা রাজ্যের। পাশাপাশি উদয়পুর, ধর্মনগর এবং কুমারঘাটের রেল স্টেশনগুলির উন্নতিকরণ, আগরতলা পুরী ট্রেন পরিষেবা ও আগরতলা জম্মু ট্রেন পরিষেবা চালু সহ একাধিক দাবিও ছিল। রাজ্যবাসীরা এ বিষয়ে আগে অবগত রয়েছেন যে গত 6 আগস্ট ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে রেল স্টেশনের পুনঃবিকাশের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পে আনুমানিক 96.60 কোটি টাকা ব্যয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে এই প্রকল্পের কাজ চলছে। এরই মধ্যে আরও এক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার মাধ্যমে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা রাজ্যবাসী। বর্তমান রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে লোকমান্য তিলক কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল আগরতলা পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকারের রেল মন্ত্রক। আগামী বৃহস্পতিবার থেকে আগরতলায় এই রেল পরিষেবাটি চালু হবে। বৃহস্পতিবার সকাল 8টায় আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনটি মুম্বাইয়ের উদ্যোগে রওনা হবে এবং শনিবার বিকেল 4:15 ট্রেনটি মুম্বাই গিয়ে পৌঁছাবে। ফিরতি যাত্রায় রবিবার মুম্বাই থেকে সকাল 7:50 আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়ে মঙ্গলবার সন্ধ্যা 7:50 আগরতলায় এসে পৌঁছবে এই ট্রেনটি। এই ট্রেন পরিষেবা উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলিকে মুম্বাইয়ের সাথে যুক্ত করবে। এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে রাজ্যবাসীদের অবগত করতে শনিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, যখন ডাবল ইঞ্জিন সরকার কাজ করে তখন কিছুই অসম্ভব নয়, আর এটাই প্রমাণিত হল এই ঘোষণার মাধ্যমে। মুম্বাইয়ের সঙ্গে যে ডাইরেক্ট রেল যোগাযোগ সেটা ঘোষণা হয়ে গেছে। লোকমান্য তিলক কামাখ্যা উইকলি এক্সপ্রেস যা আগরতলা থেকে প্রতি বৃহস্পতিবারে ছাড়বে সকাল 6টায় এবং মুম্বাইতে গিয়ে পৌঁছবে 55 ঘন্টা পরে, এবং উইকলি সেটা চলবে বৃহস্পতিবারে এবং সেখান থেকে রবিবারে আবার আগরতলার উদ্দেশ্যে সেটা রওনা হবে। তো এই ঘোষণাটা আপনাদেরকে আমরা প্রদান করলাম যোগাযোগ ব্যবস্থার উপর। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা অ্যাচিভমেন্ট বলে এটাকে ধরবো আমাদের যোগাযোগ ব্যবস্থা পরিবহন দপ্তরের। আগামী দিনে আমাদের আরও দাবি রয়েছে যে এখান থেকে ডাইরেক্ট জম্মুতে রেল যোগাযোগ এবং আমাদের পুরীর সঙ্গে একটা রেল যোগাযোগ ব্যবস্থা কীভাবে চালু করা যায়। তো মাননীয় রেলমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়েছেন। ওনার অফিস থেকে যখন গতকাল আমাকে বলা হলো, আমাকে বললেন ওনার প্রাইভেট সেক্রেটারি যে আপনারা এসেছিলেন, আমি যখন ব্যক্তিগতভাবে সেখানে মিট করেছিলাম যে মুম্বাইয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য, তখন বলা হয়েছিল যে এটা একটু থোড়া মুশকিল হ্যায়, কিন্তু যখন ডিসিশন নিচ্ছিলেন তখন সেই কথাটা ওনার নিশ্চয়ই মনে আছে, তাই আগরতলার সঙ্গে জুড়ে দিলেন মুম্বাইকে। তো নাথিং ইজ ইম্পসিবল। যখন ডাবল ইঞ্জিন সরকার কাজ করে, কেন্দ্রে এবং রাজ্যে যখন একই সরকার কাজ করে, তো কোনো জিনিসই ইম্পসিবল নয়, সেই জিনিসটাই প্রমাণিত হয়েছে। এদিনের সম্মেলনে টিপ্রামথার ডাকা বন্ধ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের জনগণদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করতে পারেন, কিন্তু কোনো মানুষ কিংবা দলের কোনো কার্যকলাপে তারা যদি সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয় তাহলে সরকার তা মেনে নেবে না, সরকার ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।